ইউটিউব প্রিমিয়াম এই শব্দটার সাথে অনেকেই পরিচিত আবার অনেকে পরিচিত না এই ইউটিউব প্রিমিয়াম কী এবং এটার বেনিফিট কি এটার সুবিধা অসুবিধাগুলো কি এটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও প্রিমিয়াম শব্দটা শুনলেই বোঝা যায় যে এটা বিশেষ কোনো কিছু ইউটিউব টিম মূলত ইউটিউব প্রিমিয়াম এই ফিচারটা নিয়ে এসেছে ইউটিউবের যেসব প্রিমিয়াম কাস্টমার রয়েছে তাদের জন্য অনেকের ধারণা মতে ইউটিউব প্রিমিয়াম এই সার্ভিসটা নিয়ে আসার কারণ হচ্ছে নেটফ্লিক্সের সাথে কম্পিটিশন করা নেটফ্লিক্সে যেমন একটা মান্থলি সাবস্ক্রিপশন ফি দেওয়ার বিনিময়ে তারা বিশেষ বিশেষ ভিডিওগুলো দেখতে পায় এবং সেখানে কোনো অ্যাড শো করে না ঠিক তেমনি ইউটিউবে এমন কিছু বেনিফিট রয়েছে যার বিপরীতে আপনাকে একটা মান্থলি সাবস্ক্রিপশন ফি ইউটিউবকে প্রদান করতে হবে এবার আসা যাক আপনি যদি ইউটিউব প্রিমিয়ামের আওতাধীন হন মানে এই সাবস্ক্রিপশনটা আপনারা নেন তাহলে কি কি বেনিফিট আপনারা পাবেন অ্যাজ এ ভিউয়ার সবার প্রথম বেনিফিটটা হচ্ছে অ্যাড ফ্রি ভিডিও একটা সময় ছিল যখন ইউটিউবে ভিডিওতে খুব কম অ্যাড আসতো একটা কিংবা দুইটা অ্যাড আসতো পুরো একটা ভিডিওতে কিংবা কখনো অনেকগুলো ভিডিও দেখলো তার মধ্যে খুব সহজে অ্যাড আসতো না দশটা ভিডিও দেখলে হয়তো একটা বা দুইটা ভিডিওতে অ্যাড আসতো কিন্তু বর্তমানে ইউটিউবের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে অ্যাড শো করে এই অ্যাড শো অবশ্যই যে কোনো ভিউয়ারের কাছে বিরক্তিকর এবং এই বিরক্তিটা থেকে কাটিয়ে ওঠার জন্যই ইউটিউব মূলত তাদের প্রিমিয়াম কাস্টমারদের জন্য ইউটিউব প্রিমিয়াম ফিচারটা নিয়ে এসেছে আপনি যদি ইউটিউব প্রিমিয়ামের এই সাবস্ক্রিপশন নেন এই ফিচারটা আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ওই জিমেলে লগ ইন করা ইউটিউব চ্যানেলে কখনোই কোনো ধরনের কোনো অ্যাড তারা কোনো ভিডিওতে শো করবে না মানে আপনারা সম্পূর্ণভাবে অ্যাড ফ্রি ভিডিও দেখতে পারবেন সেই ভিডিওর লেন্থ যত বেশি হোক না কেন এরপরে যে বেনিফিটটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখতে পাবেন ইউটিউবে কিন্তু বর্তমানে বিশেষ করে মোবাইলে যখন আপনারা ইউটিউব অ্যাপস দ্বারা কোনো ভিডিও দেখেন তখন আপনি ওই অ্যাপসটা ক্লোজ করে যদি ফেসবুকে চলে যান কিংবা অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো সফটওয়্যারে চলে যান তখন আপনারা দেখতে পাবেন যে যে ভিডিওটা আপনারা দেখছিলেন সেটা পজ হয়ে গেছে কিন্তু আপনি যদি ইউটিউব প্রিমিয়ামের আওতাধীন হন ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন আপনি নিয়ে থাকেন তাহলে আপনাদের ওই ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে অর্থাৎ আপনার ইউটিউব অ্যাপস থেকে বের হয়ে আপনি ফেসবুক অ্যাপসে চলে গেলেও দেখবেন যে মোবাইলের স্ক্রিনে ছোট্ট করে ওই ভিডিওটা চল চলছে এটা ইউটিউব প্রিমিয়ামের আরেকটা বেনিফিট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে বা মিউজিক প্লে এবং তিন নম্বর যে বেনিফিট আপনারা পাবেন সেটা হচ্ছে অনেক সময় অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন যে ইউটিউবে ডাউনলোড অপশন অফ করা ইউটিউব প্রিমিয়ামের আওতাধীন হলে যে কোনো ভিডিওই হোক না কেন সেটার ডাউনলোড আপনারা করতে পারবেন মানে আপনারা অফলাইন ডাউনলোড করে রেখে দিতে পারবেন অন্য যে কোনো ফ্রি টাইমে আপনারা নেট কানেকশন ছাড়াই ওই ভিডিওটা দেখতে পারবেন ইউটিউব প্রিমিয়ামের কানেকশন থাকলে আপনারা এই সুবিধাটা পাবেন কোনো ভিডিওই তখন আপনাদের কাছে আনঅ্যাভেলেবেল টু ডাউনলোড থাকবেন আপনারা যে কোনো ভিডিও ডাউনলোড করে রেখতে পারবেন অফলাইনের জন্য এই তিনটা বেনিফিটই হচ্ছে মূলত ইউটিউব প্রিমিয়াম কাস্টমারদের জন্য এবং এই বেনিফিটগুলো পাওয়ার জন্য আপনাকে মান্থলি বারো ডলার ইউটিউবকে পে করতে হবে অ্যাজ এ সাবস্ক্রিপশন ফি ডলার যা বাংলাদেশি এক হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তো এগুলোই হচ্ছে ইউটিউব প্রিমিয়ামের বেনিফিট অ্যাজ এ ভিউয়ার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব প্রিমিয়ামের কি কোনো বেনিফিট আছে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউব প্রিমিয়ামে কোনো বেনিফিট নেই উল্টো কিছুটা ক্ষতি বলা যেতে পারে কারণ যেহেতু ইউটিউব প্রিমিয়াম কাস্টমারদের কাছে আপনার ভিডিও গেলেও সেখানে কোনো অ্যাড শো করছে না তাই আপনারা অ্যাডের বেনিফিট হিসেবে কোনো টাকা আপনারা পাচ্ছেন না মানে আপনার ভিডিওটা যদি দশজন ইউটিউব প্রিমিয়াম কাস্টমার দেখে তাহলে সেই দশজনের কাছে যেই অ্যাডগুলো শো করতো নর্মালি সেই অ্যাডের বিপরীতে আপনারা কোনো টাকা পাচ্ছেন না তবে একেবারেই যে আপনাদেরকে শূন্য হাতে ফিরে দিচ্ছে এমনটা না ইউটিউব প্রিমিয়াম কাস্টমাররা যেই সাবস্ক্রিপশন ফি ইউটিউবকে দিচ্ছে সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দিবে। মানে আপনার ভিডিও যদি কোনো ইউটিউব প্রিমিয়াম কাস্টমার দেখে তাহলে সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনি পাবেন ওই অ্যাডের বিপরীতে যে টাকাগুলো পেতেন সেই রকমই একটা অ্যামাউন্ট আপনারা পাবেন তবে অ্যামাউন্টটা নর্মালি অ্যাডের তুলনায় কম থাকে তো একেবারে খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে এমন না মানে কোনো টাকা পাচ্ছেন না এমন না কিছুটা পাচ্ছেন তবে অ্যাডের তুলনায় কিছুটা কম পাচ্ছেন যেহেতু তারা প্রিমিয়াম কাস্টমার তারা এতটুকু ভালো তো ডিজার্ভ করতেই পারে তো এগুলোই হচ্ছে মূলত ইউটিউব প্রিমিয়ামের ফ্যাসিলিটিস তবে এই ইউটিউব প্রিমিয়ামের এই ফিচারটা আসলে সকল দেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি বিশেষ করে বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি তবে খুব শীঘ্রই হয়তো বাংলাদেশে ইউটিউব প্রিমিয়ামের এই ফিচারটা চলে আসবে